সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 31 অক্টোবর 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিসাস রশিদ ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে মূলত বকনা বাচ্চা, প্রেগনেট গরু ও ষাঁড় বাচ্চা বিক্রি করা হয়। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে নতুন কালেকশনগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর এইগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। আচ্ছা, তো আপনি তো মূলত এই খামার থেকে বকনা, প্রেগনেট, গাভী অথবা ষাঁড় বাচ্চা এগুলোই বিক্রি করে থাকেন? জি জি। আজকের পর্বে কি দেখাবেন? আমি প্রতি রবিবারে শুধু বকনা বাচ্চাটাই দেখাই। প্রত্যেক রবিবারে আপনার বকনার প্রোগ্রামটা আসে? আর ষাঁড় বাচ্চার প্রতিবেদন ওইভাবে দেওয়া হচ্ছে না, কারণ ষাঁড় বাচ্চারা প্রতিবেদন বাদে দিচ্ছে। হ্যাঁ, তো আজকের পর্বে যে গরুগুলো আমি নিয়ে আসছি এগুলার কি জাত কি মান এগুলা বলবো না, শুধু গরুর দাম বলবো, বয়স বলবো। আচ্ছা, আর আশা করি আজকের গরুগুলা সবার পছন্দ হবে। গরুগুলা যেমন জাতের তেমন কোয়ালিটির, প্রত্যেকটা গরুই সুপার কোয়ালিটি। আসলে আমরাও না দেখলে বুঝতে পারবো না, চলেন গরু দেখতে দেখতে কথা বলি, সেটাই সব থেকে ভালো হবে। তাই ভালো হবে, চলেন শুরু করি। শুরুতে এই কালারফুল একটা গরু আমাদের সামনে আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? আসলে আতিক ভাই আমি বলেছি যে এবার জাত বলবো না। হ্যাঁ, গরুগুলা খালি শুধু দেখবে যে কি কিরাম কোয়ালিটি। হ্যাঁ, কারণ জাত আমি যদি বলি যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান সে বলবে সাইওয়াল ক্রসাল। হ্যাঁ, আবার আমি যদি বলি সাইওয়াল ক্রসালের গরুটা, তাহলে এটা কি জাতের গরু? এই গরুটা বিগ সাইজের গরু। হ্যাঁ, বিগ বডির একটা গরু, অনেক বড় গরু এবং অনেক বড় হবে। হ্যাঁ, তো এই গরুটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান সাথে হালকা সাইওয়ালের ক্রস আছে। হালকা সাইওয়াল পাইছে এটা? জি। তো এটা একটা বকনা বাচ্চা? জি, এটা একটা বকনা বাচ্চা। বয়স কেমন? এখনো দাঁত আসে নাই, আর আমার এখানে আসে এখনো হিটেও আসে নাই। এটা আপনি নিয়ে আসছেন এখন পর্যন্ত হিটেও আসে নাই, দাঁতও হয় নাই? না না। আচ্ছা, কেউ চাইলে তার খামারে গিয়ে লালন পালন পরিচর্যার মাধ্যমে এটার থেকে প্রোডাকশনে যেতে পারবে? জি জি। আচ্ছা, আজকের পর্বের সিরিয়ালের এক নম্বর গরু এটা? এক নম্বর এবং সেরা কোয়ালিটির বাচ্চা। সেরা কোয়ালিটির একটা বাচ্চা, দাম রাখছেন কেমন? এটার দাম আমি চাচ্ছি 1,35,000 টাকা। 1,35,000 টাকা। কোনো দর্শকের যদি দেখে পছন্দ হয় আপনার সাথে দরদাম করে নিতে পারবে? জি অবশ্যই। আচ্ছা, আমি 1,35,000 টাকা গোটার দাম কেন চালাম? হ্যাঁ, এই গোটার ভিতরে কি আছে, এই গোটার ভবিষ্যৎ কি? হ্যাঁ, যে নেবে সে অবশ্যই এই প্রত্যেকটা দিক লক্ষ্য করে গরু নেবে। সেটাই, যেমন আমি এর আগেও বলছি আজকেও বলছি, যদি একটা মানুষ ড্রাইভিং করে সে কিন্তু গাড়ির সামনে তাকায় না, অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে। এইসব গরুগুলো নিতে হলে অনেক দূর লক্ষ্য করে নিতে হবে, ভবিষ্যৎ চিন্তা করে এই ধরনের গরু কিনতে হবে। জি। পাশে 2 নম্বরে যে আরেকটা সুন্দর করে গরু আপনি রাখছেন সাদা কালো রঙের, এটা কোন জাতের গরু? এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটাও একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের বকনা গরু? এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটার গলা মোড়া মানে চিকন গলা। হ্যাঁ, চামড়াটা অনেক পাতলা, মাজাটা উষার, আপনার পা গুলা মোটা মোটা, সিং খুরগুলা সাদা। হ্যাঁ, উলানের অনেক সুন্দর একটা ভাজ আছে উলানটা। তো এই গরুটা যখন নিয়ে আসছি গৃহস্থ বাড়ি থেকে, গৃহস্থ বলছে 37 দিনের বীজ দেওয়া আছে। 37 দিনের বীজ দেওয়া, কিন্তু চেক দেওয়া যাবে না এই অবস্থায়। আমি আজকে ডাক্তার নিয়ে আসি ফিরত দিছি, কারণ হচ্ছে 37 দিনে চেক হয় না। হ্যাঁ, তো এক গৃহস্থ বলছে যে আমাকে বিশ্বাস করেন, আমি মুসলিম ঘরের সন্তান। হ্যাঁ, আমি 37 দিন ধরে বীজ দিছি, এখন পর্যন্ত চেকের ইয়ে আসে নাই, জন্য চেক দিতে পারি নাই, তবে এটা আমার যত সম্ভব সে বলছে, আমিও চেক দেওয়ার জন্য নিয়ে আসছি। আমার মনে হয় যে 100 ভিতর 99% এটা শিওর কনসেপ্ট করছে। আচ্ছা, তো এটার কি দাঁত হয়েছে? না, আমার ঘরে কোনোটা গরুরই দাঁত হয়, কোনো গরুরই দাঁত হয় নাই। আজকের পর্বের 2 নম্বর গরু এটা, এটার দাম রাখছেন কেমন? এটার দাম 1,35,000 টাকা চাওয়া। পরপর 2টা গরু 1,35,000 করে, কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আসলে গরু কাটা আমার যে আজকের গরু কাটা, হ্যাঁ, হাই কোয়ালিটি সুপার পার্সেন্টের, মানে হাই পার্সেন্টের সুপার কোয়ালিটি গরু। হ্যাঁ, আমার মনে হয় না যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান এর চেয়ে ভালো পার্সেন্টের বা এর চেয়ে ভালো কোয়ালিটির কোথাও আছে বা কেউ দিতে পারে। এই বছর সিরিয়ালের গরু, এই প্রত্যেকটা গরু সুপার কোয়ালিটি। হ্যাঁ, 3 নম্বর গরু এটা আমাদের সামনে চলে আসছে, এটা কোন জাতের গরু? এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান, কালারফুল একটা গরু, সৌন্দর্য বেশি। জি, প্রত্যেকটা গরু, আজকে আমার যে 10টা গরু আছে 10টা গরুই কালারে, সুন্দরে এবং জাতে। উলানের গঠনটা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আজকের পর্বের 3 নম্বর গরু এটা,
এটার বয়স কত মাস? এটা রেডি বাচ্চা, বয়স বলতে গেলে হয়তো 15 মাস হবে। 15 মাস রেডি বাচ্চা, যে কোনো মুহূর্তে হেঁটে আসতে পারে, এখন পর্যন্ত দাঁত হয় নাই। না না না, দাঁতের গরু নাই আমার কাছে, দাঁতা গরু আমি ওইভাবে বিক্রি করি না। আচ্ছা, এটা হচ্ছে আজকের পর্বের 3 নম্বর গরু, এটার দাম রাখছেন কেমন? এটার দাম 135,000 টাকা। 135,000 টাকা পরপর তিনটা গরু। হ্যাঁ, আপনার সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2, সিরিয়াল নাম্বার 3। হ্যাঁ, এই তিনটা গরুর কোয়ালিটি এক, জাত এক, মান এক। এই তিনটা গরু পরপর 135,000 টাকা করে দাম চাওয়া হবে। একসঙ্গে তিনটাই নিলে কতটুকু করতে পারবেন? আসলে এটা ফোন দিলে পারে, তার সাথে আলাপ আলোচনা, ফোন দিলে তার সাথে কথা বলবেন, এখন আসলে এভাবে বলা সম্ভব না। না না, এগুলো কথা থাকে না তো। হ্যাঁ, এই পাশে আর একটা গরু আছে, 4 নম্বর গরু সিরিয়ালের, এটা কোন জাতের গরু? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও একটা বকনা গরু। জি, বকনা। এগুলা গরু খুবই ভালো পার্সেন্টের গরু, সেরা মানের গরু। হ্যাঁ, প্রত্যেকটা গরুর মাজাটা উষার, পাগুলা মোটা মোটা এবং উলানের ভাঁজটা খুব সুন্দর। হ্যাঁ, এইসব গরুগুলাই আপনার মনে করেন যে আমি যদি বলি যে 3 মাস প্রেগনেন্ট আছে, তাহলে যে কেউই আমার বিশ্বাস, আমার কথা বিশ্বাস করে নেবে। তো এই গরুটার বয়স আছে কেমন? এই গরুটার বয়স আপনার 15 মাস হবে। 15 মাসের মতো বয়স হবে। আচ্ছা, তো এটাও দাঁত হয় নাই এখন পর্যন্ত, হিটেও আসে নাই? না না না, এটা হিটে আসছে কিনা আমি জানি না, তবে আমার এখানে আসে আসে নাই। আচ্ছা, ১২৫,০০০ টাকা, একটু দরদামের সুযোগ আছে। আচ্ছা, এটা সাইড করে দেন, তারপরে একদম সাদা, এটা কোন জাতের গরু? এটা একটা শঙ্কর জাতের গরু। শঙ্কর জাতের একটা গরু, একদম পিওর সাদা, কোনো কালো নাই? না, এটা পিওর সাদা। এটার আপনার শিং, কান, নাক সবই সাদা, জিহ্বা মানে প্রতি পুরাটাই সাদা। এটা শঙ্কর জাতের বাচ্চা। শঙ্কর জাতের একটা বকনা বাচ্চা। জি, বকনা বাচ্চা। এটারও আপনার সিমেন্স দেওয়া আছে, এটা কাটমাট সব সহ আছে। আচ্ছা, আর এটা হলস্টাইন ফ্রিজিয়ান 100% বীজ দেওয়া আছে। এটা সিমেন্স কি আপনি দিয়েছেন নাকি গৃহস্থ দিয়েছে? গৃহস্থ দিয়েছে, এটা কার্ডমার্ট সহ দিয়েছে, কার্ডও আছে। তো এটারও চেকের বয়স হয় না। তো এই গরুটা দেখেন আবার, এটার উলানটা কত সুন্দর, বাট উলানের গঠনটা অনেক সুন্দর আসছে। যে কেউ এসব গরু নিয়ে, যদি কেউ নেয় এসব গরুর থেকে, কখনো সে মানে গরুর সেক্টর এমনি লসের সেক্টর না, তারপরেও মানুষ জানা বুঝার ভুলে জাত নির্বাচন অনেক সময় লস করে ফেলে, এগুলা বিভিন্ন ইয়াতে ভুল করে ফেলে, যার কারণে লস হয়। তো এসব করে যদি কেউ নিতে পারে, তার কখনো লস হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের পর্বের সিরিয়ালের 5 নম্বর গরু, এটা দাম রাখছেন কেমন আপনি? এটার দাম 125,000 টাকা। 125,000 টাকা, কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিবে। জি জি। তারপরে সিরিয়ালের 6 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা? এই গরুটাও হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স আপনার আনুমানিক 14-14.5 মাস হবে। আনুমানিক 14-14.5 মাসের মতো বয়স হবে। জি। আচ্ছা, গরুটা সম্পূর্ণ সুস্থ, খাবার দাবার ঠিকঠাক? আলহামদুলিল্লাহ, যতগুলা গরু আমি প্রতিবেদনে দেখাচ্ছি, হ্যাঁ, প্রত্যেকটা গরু সুস্থ এবং সবল সুন্দর। আচ্ছা, তো আজকের পর্বের সিরিয়ালের 6 নম্বর গরু, এটা বয়স কেমন আছে? এটার বয়স 14-14.5 মাস। 14-14.5 মাস, রেডি টাইপের বাচ্চা, যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে। আচ্ছা, এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম 110,000 টাকা। 110,000 টাকা, দরদামের সুযোগ আছে প্রত্যেকটা গরুতেই? হ্যাঁ, দরদাম করতে পারবে, তবে সীমিত। আমি বারবারই বলি সীমিত মানে সীমিত। অনেকে ফোন দিয়ে সীমিত বলতে গেলে 30,000 টাকা কম বলে, তো তাদের কাছে হয়তো বা টাকার মূল্য না থাকলেও আমার কাছে আছে। আমি অযথা কেন যে গরুটা 1,70,000 বিক্রি করব, সেই গরুটা 1,05,000 কেন দাম চাবো? 70 বিক্রি করবো, 75 দাম চাবো, আমার জিনিস এমন। আমি বলি তাদের নাঙ্গালে থাকে। এটা সাইড করে দেন, তারপরে সিরিয়ালের 7 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানের, এটাও একটা বকনা গরু। গরুটা দেখেন, গলায় কোনো কম্বল নাই, চিকন গলা, খাবার চাহিদা বেশি, মাথার দিকে উষা, মাজাটা মোটা, পাগুলা সাদা সাদা। হ্যাঁ, সব দিক থেকে লক্ষ্য করলে দেখা যাবে এটা একটা সুপার কোয়ালিটির গরু। এটার উলানটাও, উলানের গঠনটা অনেক সুন্দর আসছে। আমি বারবারই বলছি আজকের গরুগুলা খুবই সুপার কোয়ালিটির গরু, সেরা মানের গরু। হ্যাঁ, যে কেউ চোখ বন্ধ করে নিতে পারবে এই গরুগুলা। আচ্ছা, তো আজকের পর্বের সিরিয়ালের 7 নম্বর গরু, এটা দাম রাখছেন কেমন আপনি? এই গরুটার দাম আমি চাচ্ছি 95,000 টাকা। 95,000 টাকা, এইখান থেকে দরদাম করা সম্ভব? জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন, তার পাশে আর একটা গরু আপনি রাখছেন সাদা কালো রঙের, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। হলস্টাইন ফ্রিজিয়ান, সিং হবে না মুন্ডি হবে? জি, এটা ইন্ডিয়ান মুন্ডি, হলস্টাইন ইন্ডিয়ান মুন্ডি। জি। আচ্ছা,
এই গরুটার বয়স কেমন? এই গরুটার বয়স আপনার 13.5-14 মাসের মতো বয়স হবে। আচ্ছা, তো আজকের পর্বের সিরিয়ালের 8 নম্বর গরু এটা। এই গরুটার বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন? আসলে মুন্ডি গরুগুলা সবসময় একটু দাম বেশি থাকে, কারণ এই গরুগুলা সচরাচর গরুর মতো না, আর সবসময় পাওয়া যায় না। এই গরুটা আমার সরাসরি ইন্ডিয়া থেকে কালেকশন করা। আমরা তো আবার ওই ভ্যাটটাক দিয়ে নিয়ে আসি না, মাধ্যম ধরে আসে, বিভিন্ন মাধ্যম ধরে আসছে। তো এই গরুটা সচরাচর গরুর মতো না, সচরাচর গরুর মতো দুধও দেবে না, কারণ এই গরুগুলার দুধের রেজাল্টও বেশি থাকে, এগুলার বাজার রেটও বেশি থাকে। আপনি যখন রেডি হয় মন্ডি হলে দামটা একটু বেশি পড়ে, এটা দর্শকও জানে। তো এই গরুটার দাম আমি চাচ্ছি 1,45,000 টাকা। 1,45,000 টাকা দরদামের সুযোগ আছে? জি, দরদাম করতে পারবো। এটা সাইড করে দেন, পাশে আর একটা গরু আপনি রাখছেন। চলেন এই গরুটা একটু দর্শকদের দেখাই। এটা কোন জাতের গরু? এইটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ানের একটা বকনা গরু। জি, বকনা বাচ্চা। তো এই গরুটার বয়স আছে কেমন? এই গরুটার বয়স আপনার 9-10 মাস হবে। 9-10 মাসের মতো বয়স হবে। আচ্ছা, তো এই বাচ্চাটার বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন? এটার দাম যাচ্ছে আমি 58,000 টাকা। 58,000 টাকা। এখান থেকে একটু দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। এই পাশে সবশেষ যে সাদা কালো রঙের একটা বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ানের 10 মাসের মতো বকনা বাচ্চা। জি। আচ্ছা, এই বাচ্চার বয়স 10 মাসের মতো, আরো 4-5 মাস সময় লাগবে হিটে আসতে। এটা মিনিমাম 5 মাস মনে করেন না? মিনিমাম 5 মাস, 14-15 মাসের আগে তো হিটে আসে না। তো এটা ধরেন 15 মাসে, ধরেন 5 মাস করে লাগবে। আচ্ছা, তো এই গরুটার বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম? এটাও 58,000 টাকা। 58,000 টাকা। কারো পছন্দ হলে আপনার সাথে প্রত্যেকটা গরু সিরিয়াল নাম্বার বলে দরদাম করে নিতে পারবে। আর এই দুইটা গরু যদি একসঙ্গে কেউ নেয় দরদাম হবে না, একদম 1,10,000 টাকা। পরপর সবশেষ দুটা গরু 1,10,000, মানে 55,000 টাকা পিস। এটাই মনে করেন এখনকার বাজারের জন্য এই গরুটাই দামে দিতে পারতেছি। আচ্ছা, মার্কেটটা এখন একটু কম? হ্যাঁ, আপনার যেসব গরুগুলো আজকে দেখালাম, হ্যাঁ, গরুগুলোর কোয়ালিটি অনুযায়ী দাম বিবেচনা করবেন, দেখবেন যে দাম অনেক কম। এদিকে তো এখন বর্তমান সময় একটু মানে অভাব অনটনের কারণে এইসব গরুগুলা বিক্রি হচ্ছে, ক্রেতার চাহিদা কম, এই কারণে কম দামে বিক্রি হচ্ছে। এইসব গরুগুলা কিন্তু বিক্রির জন্য না, তবে এখন সবারই ক্রাইসিস, যার কারণে এই গরুগুলা এখন হাটে সারাই দিতে হচ্ছে। তো এইদিকে তো আরো অসংখ্য গরু আছে, এগুলো দেখাবেন না? ওইগুলো আসলে প্রজেক্ট, তো আমার 2-3 মাসের একটা প্রজেক্ট আছে, নিজে লালন পালন করেন। হ্যাঁ, এই জন্য ওইগুলো আবার 3 মাস পর পর আমি আনি। এখন এগুলার জিঙ্ক, ক্যালসিয়াম, এগুলা মানে এগুলোর কাজ চলছে, ক্রিমিডোস, লিভারটনিক শেষ হয়ে গেছে। এখন আজকে অথবা কালকে থেকে জিঙ্ক হবে, তারপরে ক্যালসিয়াম হবে, এগুলা মাস 2-3 একে পড়ে গা, আবার এগুলো আমি ওপেনে নিয়ে আসবো ক্যামেরার সামনে, এটা প্রতিবেদন দিয়ে তারপরে হয়তো বা কাস্টমার আসলে তার কাছে বিক্রি করবেন। আচ্ছা, তো আপনার কাছে প্রতিনিয়ত সার বাচ্চাও থাকে, কারো সার বাচ্চা প্রয়োজন হলেও আপনার সাথে কথা বলে নিতে পারবে? আমার থেকে নিতে পারবে, সব ধরনের গরু, আপনার ছোটোর থেকে মাঝারি, প্রেগনেন্ট, গাভি, সার, সব ধরনের গরুই পাওয়া যাবে, কিন্তু একটা প্রতিবেদনে এত গরু দেখানো যায় না। সেটাই তো, এইখানে সব ধরনের গাড়িও প্রতিনিয়ত ব্যাংকের ব্যবস্থা আছে? এখানে আমাদের ইস্যুর দিতে যেমন যাতায়াতের সুবিধা আছে, তেমন ব্যাংকের সুবিধা আছে, তেমন গাড়িরও সুবিধা আছে, সব ধরনের সুযোগ সুবিধা আমাদের ইস্যুর দিক, সারা বাংলাদেশের থেকে আমাদের ইস্যুর দিতে সব ধরনের সুবিধা পাওয়া যায়। দর্শক চাইলে নির্ভয়ে নিঃসন্দেহে এখানে এসে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে। জি, অবশ্যই। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।